বাংলাদেশ নারী ফুটবল দল পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত 3 দিন আগে তারা নেপালকে 2-1 গোলে হারিয়ে পরপর দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে এবং গতকালকে তারা বাংলাদেশে এসেছে এবং তাদেরকে খোলা চাঁদে করে বাফু ভবন পর্যন্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। আজ সেই নারী ফুটবলারদেরকে এবং স্টাফ কোচদেরকে এক সংবর্ধনার আয়োজন করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবজয়ী নারী দলকে সংবর্ধনা, সাবিনাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার। সাবজয়ী নারী ফুটবল দলকে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে সকালের নাস্তায় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেছেন নারী ফুটবলাররা। যেমন সমস্যার কথা শুনে প্রধান উপদেষ্টা ফুটবলারদের সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে বলেছেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টার সঙ্গে নারী ফুটবলারদের আলোচনার বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে কমিটির সমস্যা নয়, গুরুত্ব পাবেন খেলোয়াড়রা। অর্থাৎ যারা পরিশ্রম করে গৌরব অর্জন করে তাদের রিপোর্ট এবং তাদের গুরুত্ব পাবে আসিফ মাহমুদ অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। ক্রীড়া উপদেষ্টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাবজয়ী নারী ফুটবল দলকে সকালের নাস্তায় আমন্ত্রণ জানিয়েছেন। স্যার খুব ধৈর্য সহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন, সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। নারী ফুটবল দলের খেলোয়াড়রা প্রত্যেকে সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেগুলো সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, আবাসন সমস্যা, অনুশীলন, স্যালারি, বেতন, কাঠামো সব কিছু নিয়ে কথা হয়েছে, খুবই খোলামেলা আলোচনা হয়েছে। এখানে সব বিষয় এসেছে, এগুলো বিষয়ে আমরা দেখব, এজন্য ওনাদেরকে অর্থাৎ খেলোয়াড়দেরকে নির্দিষ্টভাবে 2-3 দিনের মধ্যে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। সরাসরি সেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দেব। নারী ফুটবলাররা জানিয়েছে ওনাদের ক্যাম্প সারা বছর চলার কারণে এমন সাফল্য এসেছে, এটাকে সারা বছর যেন রাখা যায় সেই আবদার তারা জানিয়েছেন। সবগুলো দাবি লিখিত দিলে সহজে চিহ্নিত করা সম্ভব হবে। নারী ফুটবলারদের প্রতি প্রধান উপদেষ্টার বার্তা কী ছিল এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা সব কিছু লিখিত আকারে চেয়েছেন, সব কিছু ব্যক্তিগতভাবে সেটা দেবেন। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেছেন যেন বিজয়ের এই ধারা অব্যাহত রাখে। খেলোয়াড় ও প্রধান কোচ মিলিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পেয়েছিলেন 25 জন, সেখানে সহকারী কোচ ও গোলরক্ষকদের কোচ ছিল না। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, বাফুফের প্রেসিডেন্ট দেশে ছিলেন না, যে কারণে নেই। আমার কাছে যে 25 জনের তালিকা এসেছে আমরা তাদের এখানে আনার ব্যবস্থা করেছি, সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম ছিল না।